গাজা থেকে ফিরে আত্মহত্যা করছেন অনেক ইসরায়েলি সেনা। গাজায় হত্যাযজ্ঞ আর ভয়াবহতা দেখে মানসিক অবসাদ থেকে আত্মহনন বেছে নিচ্ছেন তারা, আর এর জন্য ইসরায়েলি সেনাবাহিনী আর এই যুদ্ধকে দুষছে তাদের পরিবার। এমনকি ইসরায়েলি বাহিনীর বহু সেনা সদস্য এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে বিশ্বাস করেন না। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গাজায় এক বছরের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের বর্বর আগ্রাসন। এ পর্যন্ত নিহত হয়েছে 42,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে গাজা থেকে ফেরার পর ইসরায়েলি সেনারা ভুগছেন মানসিক অবসাদ সহ PTSD-তে। কেউ কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। গাজায় লড়াই করা ইসরায়েলি সেনারা CNN-কে জানান, উপত্যকাটিতে তারা যে ভয়াবহতা দেখেছেন তা বাইরের মানুষ কল্পনাও করতে পারবেন না। অনেকে মাংস খেতে পারছেন না গাজায় রক্তাক্ত মরদেহের কথা ভেবে, আবার অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। এ থেকে উপত্যকাটিতে চলমান নৃশংসতা সম্পর্কে একটা আঁচ পাওয়া যায়। চার সন্তানের বাবা ইসরায়েলি সেনা এলিরান মিজরাহি গাজায় আহত হয়ে ইসরায়েলে ফেরেন। গাজায় যুদ্ধ করতে গিয়ে এলিরান যা দেখেছিলেন তাতে মানসিকভাবে বড় আঘাত পান। ফেরার পর চরম অবসাদে ভুগছিলেন, PTSD চিকিৎসা নেন, কিন্তু পুনরায় গাজায় পাঠানোর আগে আত্মহত্যা করেন তিনি। ইসরায়েলি বাহিনীর হিসেব অনুযায়ী গত বছর 7 অক্টোবর থেকে চলতি বছরের 11 মে পর্যন্ত 10 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। গাজা যুদ্ধ থেকে ফেরা 1/3 ইসরায়েলি সেনাই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগছেন। গত আগস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রতি মাসে 1,000-এর বেশি আহত সেনা সদস্যকে চিকিৎসার জন্য ফিরিয়ে আনা হচ্ছে। তাদের 35% নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে অভিযোগ করেছেন, তবে এই সেনাদের 27%-এর অবস্থা উন্নতির দিকে। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের মুখোমুখি হলে ইসরায়েলি সেনারা নৈতিকভাবে এক ধরনের দোটানার মধ্যে পড়েন বলে জানিয়েছেন IDF-এর এক চিকিৎসক। আবার গাজার পর এখন অনেক সেনাকে লেবাননে পাঠানো হতে পারে জানিয়ে ভীত তারা। ইসরায়েলি বাহিনীর বহু সেনা সদস্য এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে বিশ্বাসও করেন না।